আহা মেয়েরা যদি এমন হতো কচকচে কালো এক ব্যক্তি নাম সাধুল আসাদ সীমাহীন পর্যায়ের বৎসরত তার চেহারা কৃষ্ণ কালো দেহ ও মুখের এই বদ আকৃতির কারণে সবাই তাকে ঘৃণা করে নাক সিটকায় ফলে জীবনের ব্যাপারে চরম নৈরাশ্য ভুগছেন তিনি ভাবছেন এই জীবন একেবারে অর্থহীন নিরর্থক যাই হোক হতাশা নিরাশা এক পর্যায়ে তিনি দয়াসাগর রহমতুল্ল আলমিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লামের দরবারে উপস্থিত হলেন বললেন হে মোহাম্মদ সালু আলহি আমি ইমান আনতে চাই কিন্তু আশঙ্কা হচ্ছে যে এই বদ আকৃতির ফল আমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে কি না একথা শুনে রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম সীমাহীন স্নেহ ও সহমর্মিতার দৃষ্টিতে তার দিকে তাকালেন অতঃপর দরদ বরা কণ্ঠে বললেন হে সাদ জানাতের দরজা তোমার জন্য উন্মুক্ত সেখানকার প্রবেশ পথে তোমাকে বাধা দেওয়ার কেউ নেই তাই নাকি আমি জান্নাত যেতে পারবো জান্নাতের প্রবেশধারে কেউ আমাকে বাধা দিবে না অপরিসীম বিস্ময় ও আনন্দের সঙ্গে তিনি এ কথাগুলো উচ্চারণ করলেন এবং সাথে সাথে বুলুদ্দ আওয়াজে কালেমায় শাহাদাত পাঠ করে ইসলামে সুশীতল ছায়ার আশ্রয় নিলেন এর কিছুদিন পরের ঘটনা হযত সা রাজ আনহু আবারও একটি অভিযোগ নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের খিদমতে হাজির হলেন দ্বিতীয়বারের মতো তার চোখ মুখি থেকে নৈরাস্য ঝরে পড়ছিল তিনি বললেন হে আল্লাহ রাসুল ইসলাম তো আমার সাথে জান্নাতের ওয়াদা করেছে সত্য কিন্তু দুনিয়া যে আমাকে ধিক্কার দিচ্ছে আমি বিবাহ করতে যাচ্ছি কিন্তু আমার বৎসরতের কারণে কেউ আমার সাথে আপন মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হচ্ছে না বলো কি তুমি কেউ তোমাকে পছন্দ করছে না যাও সাফিব গোত্রের নমুসলিম সর্দার অমর ইবনে ওয়াহাবকে আল্লাহর রাসুলের ফাইসালা শুনিয়ে দাও যে তার মেয়েকে সা সাথে বিবাহ দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আলহাল্লামের মুখ থেকে কথাগুলো শ্রবণ করে হযরত সাজাল আন সীমাহীন বিস্মিত হলেন ভাবলেন এটা কি করে সম্ভব যার নিকটে একজন সাধারণ লোকও শিওকন্যাকে বিবাহ দিতে রাজি হচ্ছে না সে কী করে একজন সম্ভ্রান্ত বংশের সম্মানিত সর্দার তার আদরের দোলালিকে বিবাহ দিবে কিন্তু হজরত সা আদ আনহু সীয় জীবন দিয়ে হতাশায় ভুগলেও আল্লাহ রাসুলের কথার প্রতি তার পরিপূর্ণ আস্থা ছিল তাই অন্য কোনো চিন্তা না করে তৎক্ষণাৎ তিনি গোত্রপতি অমর ইবনে ওয়াহাবের নিকট পৌঁছালেন এবং রাসুলের কথাগুলো তাকে শুনিয়ে দিলেন হরজত সাহদ রাজালতাল্লাহ আনহের কথাগুলো শুনে গোত্রপতি রাগে গুসাই অস্থির হয়ে পড়লেন সীমাহীন পর্যায়ের কালো কুচ্ছিত বৎসরুত এক ব্যক্তির সাথে তার অপরূপ সুন্দরী ষোড়শী কন্যার বিবাহের কথা কল্পনা করে তিনি একথা ভাবতেও ভুলে গেলেন যে বিবাহের এই প্রস্তাবের মূলে রয়েছেন দুজাহানের সর্দার জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সালাহু আলহাজাল্লাম হজরত সাহাদ রতলা আনহু গোত্রপতি অমর ইবনে ওয়াহাবের অবস্থা লক্ষ্য করে নিরাশ হয়ে ফিরে চললেন কিন্তু দুই থেকে চার কতম সামনে এগোতেই তার কর্ণকুহুরে নারী কণ্ঠের একটি সুমিষ্ঠ আওয়াজ ভেসে এল হে আগন্ত হে আল্লাহর বান্দা এই প্রস্তাব যদি আল্লাহর রাসুলের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমি রাজি হযরত শাহ আজ আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন এদিকে মেয়ের মুখ থেকে আল্লাহর রাসুলের নাম শুনে আমর ইবনে ওয়াহাবের রাগ বরফের ন্যায় শীতল হয়ে গেল তার হুশ ফিরে এলো অতঃপর সিও ভুল বুঝতে পেরে অত্যন্ত আদর ও সম্মানের সাথে হজর সা রাধেল আনহুকে বরণ করে নিলেন এবং তার সাথে আপন মেয়ের বিবাহ পরিয়ে দিলেন এবার হজর সাদ রাধালতালা আনহু সামান্য আনুষ্ঠানিকতার সামানাদি খরিদ করার জন্য বাজারে চললেন হৃদয়মনে তার আনন্দের ঝড় বইছে নববধূকে নিয়ে নতুন নির রচনার এক বুক স্বপ্ন নিয়ে একটু দ্রুত পদেই বাজারের দিকে এগুচ্ছেন তিনি কিন্তু হঠাৎ এক আহ্বানকারীর আহ্বান শুনে তিনি থমকে দাঁড়ালেন হে আল্লাহর বান্দাগণ যুদ্ধের দামামা বেজে উঠেছে বেদিন কাফেরদের সাথে তোমাদের জিহাদ করতে হবে তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও একটু পূর্বেও যিনি রাতে সুখের স্বপ্নে ছিলেন বিভোর তিনি আহ্বান শুনে জিহাদের ময়দানে মৃত্যুর সাথে আলিঙ্গন করার জন্য পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেলেন তার মন বারবার তাকে একই কথা বলছিল যে ব্যক্তিগত আরাম আয়েস ও আনন্দ উল্লাসের চেয়ে পাকের একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে বিজয় করার জন্য যান মাল উৎসর্গ করা অনেক শ্রেয় তত তিনি কাল বিলম্ব না করে বিবাহে সামানা খরিদ করার পরিবর্তে যুদ্ধের ঢাল লড় ক্রয় করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন হয়তো সাদ আদ আনহু সুন্দর পাগরি মাথায় যান দিয়ে কাফেরদের বিরুদ্ধে তুমুল লড়াই করেই চলেছেন কেউ তাকে চিনতে পারছে না হঠাৎ তার হাত দুটো দেখিয়ে তাকে চিনে ফেললেন স্নেহ ভরা পিছনের দিকে ডাক দিলেন সাদ সাদ। কিন্তু শাহাদাতের অমীয় সুধা পান করায় চরম আকাঙ্ক্ষায় তুমুল লড়াইয়ের লিপ্ত হজত সাহাদের কর্ণকুহুরে রাসুল সাল্লাহ আলহ্লামের ডাক পৌঁছালো না এভাবে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন শেষে রাসলাল্লাহ সাল্লু আলহি অত্যন্ত আবেগের সাথে হজরত সাদের প্রাণহীন রান রানমবরকের উপর রাখলেন এবং বললেন হে সাকিব গোত্র আল্লাহতাল সাকে সাকিব গোত্রের মেয়ে অপেক্ষায় অধিক সুন্দরী স্ত্রী দান করেছেন উল্লেখিত ঘটনার থেকে আমরা দুইটি শিক্ষা গ্রহণ করতে পারি তনত একটি হচ্ছে নিজের পছন্দ নিজের কল্পনা নিজের স্বপ্ন নিজের মতামত নিজের ইচ্ছা আবেগ এক কথায় নিজস্ব সব কিছুর ওপর রাসুল্লাহ সাল্লাসাল্লামের ইচ্ছা ও মানসাকে প্রাধান্য দিতে হবে যেমন প্রাধান্য দিয়েছিলেন গোত্রপতি আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের কন্যা কেননা স্বাভাবিকভাবে প্রত্যেকটা মেয়ে এমন একজন পুরুষের জীবনসঙ্গী হিসাবে কল্পনা করে যায় যার আকার আকৃতি ও চেহারা সুরুত হবে অতুলনীয় যার স্বাস্থ্য হবে সুন্দর সুঠাম কিন্তু উক্ত মেয়েটি নিজস্ব সকল ইচ্ছা এবং আকাঙ্ক্ষার অর্ধে রাসুল্লাহ সাল্লাসাল্লামের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন ত্যা তার মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে হে আগন্তক এই প্রস্তাব যদি আল্লাহ রাসুলের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমি প্রস্তুত আছি বস্তুত উক্ত মহিয়সী মহিলা এই কথার মাধ্যমে কেমত পর্যন্ত আগত সমগ্র নবী জাতিকে এক কথায় বোঝাতে চেয়েছেন যে হে বিশ্বের মহিলা জাতি তোমরা সর্বদা সকল ক্ষেত্রে নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষার উপর রাসুল সাল্লাহু আলেবাসাল্লামের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিও এতেই তোমাদের কল্যাণ হবে সুতরাং সমস্ত মহিলা যদি উক্ত ঘটনা পাঠ করে আজ থেকেই তারা সিদ্ধান্ত নিত যে রাসুল্লাহ সাল্লু আলহাল্লামের যে কোনো বাণী চাই তা আমাদের বুঝে আসুক বা না আসুক বা যত আমাদের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক তার উপর আমরা অবশ্যই আমল করব তাহলে কতই না ভালো হতো এই কথাগুলো বলার দ্বারা অধম লেখকের উদ্দেশ্য হচ্ছে মহিলাদের মধ্যে বিদ্যমান একটি ভুল ধারণা নিরসন করা কেননা অধিকাংশ মহিলা গভীরভাবে চিন্তা না করার কারণে মনে করে যে হাদিস শরীফে স্ত্রীর তুলনায় পুরুষের হক অনেক বেশি বর্ণনা করা হয়েছে যেমন স্বামীর কথা মতো চলা তাদের খেদমত করা তাদের খুশি রাখার চেষ্টা করা ইত্যাদি ব্যাপারে বিভিন্ন হাদিসে বারবার উৎসাহ প্রদান করা হয়েছে কিন্তু অনেক মহিলাদের মন রাসুল সাল আলহাসাল্লামের কথাগুলোকে মেনে নিতে পারছে না তারা মনে করে স্বামীরাও মানুষ আমরা মানুষ সুতরাং তাদের হক আমাদের হকের চেয়ে বেশি হবে কেন নিল্লা প্রকৃতপক্ষে মেয়েরা তাদের স্বল্প বুদ্ধির কারণেই এরূপ অমূলক ধারণা পোষণ করে থাকে তারা কথা মোটু চিন্তা করে না যে এই নির্দিষ্ট কোনো সাধারণ মানুষের নয় বরং এই নির্দেশ এসেছে নারী পুরুষের উভয় নবী দয়াসগর রহমাতুল্ল আলমিন রসুল্লা সাল্লাহ আলি পক্ষ থেকে সুতরাং এত বড় দরদিনবি যখন স্বামীর খেদমত করার কথা বলেছেন সম্মত তার যাবতীয় নির্দেশ বিনা বাক্য ব্যয়ের সাথে সাথে পালন করার কথা বলেছেন সুতরাং নিশ্চয়ই এতে আমাদের কল্যাণ আছে এতে আমাদের সফলতা আছে এতে আমাদের দুনিয়া ও আখিরাতের মুক্তি আছে সুতরাং আসুন আজ থেকে আমরা নিজের মন থেকে এ ভুল ধারণাকে সমলে উৎখাত করি এবং বারবার বলতে থাকি স্বামীর খেদমতি এবং তাদের কথা মতো চলার মাধ্যমেই আমাদের কল্যাণ পারিবারিক শান্তি এবং দুনিয়া ও আখেরাতের মুক্তি নিহিত আছে উক্ত ঘটনায় দ্বিতীয় শিক্ষণীয় দিক হচ্ছে ইসলাম ধর্মকে দুনিয়াতে টিকিয়ে রাখতে এবং এর প্রচার ও প্রসারণের উদ্দেশ্যে যে কোনো ধরনের কোরবানির প্রয়োজন হলে তার জন্য সবসময় তৈরি থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিন